এই ভিডিওটা দেখে যদি তোমার পছন্দের ইউটিউবারের কপি মনে হয় তবে তোমার পছন্দের ইউটিউবারের ভিডিও বাংলাদেশের ভিডিওর কপি মনে হওয়া উচিত, আর তা যদি না হয় তবে তোমার পছন্দের ইউটিউবারকে ভিডিওটা পাঠিয়ে নালিশ করতে পারো। হ্যালো ভিউয়ার, সকলকে স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেল দ্য বং নিউজ ম্যানে। এটা আমাদের নতুন সিরিজ ওল্ড বেঙ্গলি মুভি রিভিউ এর দ্য ভেরি ফার্স্ট এপিসোড। আজ আমরা যে মুভিকে রিভিউ কাম রোস্ট করব তার নাম। গল্প শুরু হয় এক রাজাকে নিয়ে যার 6-6টি রানী আছে, কিন্তু শৈশবে করে আসা দুষ্ট কাজের জন্য তার বন্দুক রিলোড হয় না। রাজ্যের সবাই তাকে এর জন্য আটকুড়ো রাজা বলে। তারপর রাজা একটা স্বপ্ন দেখে যেখানে একটা সাধু বাবা ভুল লিপসিং করে তাকে গান শোনায় এবং 7 নম্বর বিয়ে করতে বলে। মোর ম্যারেজ মিন্স মোর সেক্স। অন্যদিকে লকডাউনের জন্য এক্সাম না দিতে হওয়ার আনন্দে স্কুলের নিব্বিরা লেসবিয়ান ডান্স করতে থাকে। একে অপরের উপর শুয়ে অর্গাজম, বসে বসে অর্গাজম, রোলিং অর্গাজম, লিপ টু লিপ কিস অর্গাজম। জীবনে অনেক পাপ দেখেছি, তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে ওভার অ্যাক্টিং করা। আর এই নীল জামা পরা লোকটা ওভার অ্যাক্টিং করে পাপের ঘড়া পূর্ণ করে ফেলেছে। রাজা এর ওভার অ্যাক্টিং সহ্য করতে না পেরে একে উদুম কেলানি দেয়। আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে, দিন আনি দিন খাই। লজিক লজিক লজিককে পুরো কোষ্টে ভাতের সাথে মেখে খেয়ে ফেলেছে। যদি তুমি এতই গরিব তবে চোখের নিচে রামধনু আর ঠোঁটের নিচে এশিয়ান পেন্ট মাখার জন্য টাকা তুমি কোথায় পাচ্ছ? হ্যাঁ, তুমি ভিকটিম সাজো, ভিকটিম। হ্যাঁ, লুকস দেখো দিদি, লুকস। আহা কি এক্সপ্রেশন, মনে হচ্ছে কাল রাত্রে বাসি মাংস খেয়ে বদহজম হয়ে গেছে, এই বুঝি পাতলা পাতলা দিয়ে দেবে। ভাই কেউ কে এক্সপ্রেশন ঠিক করতে বল, এই ঘেমো মুখের এক্সপ্রেশন আর সহ্য করতে পারছি না, আর 1 সেকেন্ড এই মুখ দেখলে আমি বমি করে ফেলবো। তারপর পিঙ্ক ড্রেস পরা জাস্টিন বিবারের ফ্যান রাজার ভুল লিপসিং করা সাধু বাবার কথা মনে পড়ে। রাজার সাথে বিয়ে ঠিক হওয়ার আনন্দে রানী তার লেসবিয়ান বান্ধবীদের সাথে শেষবারের মতো অশ্লীল ড্যান্স করতে যায়। বিয়ের পরের দিনই 6 রানী মিলে নতুন রানীর র্যাগিং নিতে থাকে। বাসরাত কেমন কাটলো? আহা, গাটা যেন জ্বলে উঠলো। আমার হয়ে ওর গালে একটা ঠোকনা দিলো। দিন আমাদেরও ছেলো, কত এলো কত গেল, যতই হোক প্রেমের রসে টলমল, দিন গিয়ে দিন আসবে দেখবো মন্দ ভালো। নতুন রানী র্যাগিং এর অপমান সহ্য করতে না পেরে তার সব মেকআপ চোখের নিচে আর ঠোঁটে ভেড়া ভেড়া করে মেখে ঠাকুরকে থ্রেড দিতে চলে যায়। প্রভু তুমি কেমন ভগবান, বলো তুমি কেমন ভগবান, প্রভু তুমি কেমন ভগবান, বলো বলো কেমন ভগবান। থ্রেড শেষ হলে ভুল লিপসিং করা সাধু বাবা আবার আসে ও রানীকে একটা ডিল্ডো দেয় ও বলে ডিল্ডো ইউজ করলে রানীর বাচ্চা হবে। এটা ডিল্ডোর সাইজ? সাধু বাবা তোমার কি রানীর ওপর দয়া মায়া কিছু নেই? এত বড় ডিল্ডো রানী ইউজ করলে আর রানী বাঁচবে? এই লাঠি দেখেছিস? কাল ভোরে রাজবাগানের কুল গাছে এই লাঠি ছুঁড়ে মারবি, তাতে যতগুলো কুল পড়বে সবগুলো খেয়ে নিবে। লজিক
সালা লজিক, কুল গাছে লাঠি ছুড়ে মেরে যে কুল পড়বে সেটা খেলে নাকি বাচ্চা হবে। বাহ, রানী কিন্তু তলে তলে তার পুরনো বান্ধবীর সঙ্গে লেসবিয়ান রিলেশন চালিয়ে যায়। রানীর মুখের রং আর হাতের রঙের মধ্যে ডিফারেন্সটা একবার দেখো, ইট প্রুভস দ্যাট সালা সাল চেঞ্জ হয়, বছর চেঞ্জ হয়, কিন্তু ময়দার বিজনেস রমরমায় চলে। অ্যাট লাস্ট রানী প্রেগন্যান্ট হয় ও সেই খুশিতে রাজমহলে গরিবের ওয়ান্ডার মুন্নাকে ডাকা হয় নাচ করার জন্য। আতুর ঘরে ছয় রানী মিলে ছোট রানীকে করোনা মেশানো জল খাইয়ে দেয়। এই জল খেয়ে রানী কেলিয়ে পড়ে। রানী কেলিয়ে পড়া অবস্থায় বাচ্চা জন্ম দেয়। ছটি রানী বাচ্চাগুলোকে হাড়িতে ভরে জল্লাদের হাতে তুলে দেয় ও মাটির নিচে পুঁতে ফেলতে বলে এবং সেই সাতটি বাচ্চার জায়গায় সাতটি কুকুরছানা রেখে দেয়। এই ফাঁকে রানীর লেসবো বান্ধবী অষ্টম বাচ্চাকে নিয়ে তলে তলে পালিয়ে যায়। অন্যদিকে ভুল লিপসিং করা সাধু বাবা পিসু সরকারের কাছ থেকে শিখে আসা ম্যাজিক ইউজ করে ওই সাতটা বাচ্চাকে ফুল বানিয়ে দেয় এবং তার সাথে সাথে দর্শকদেরও ফুল বানিয়ে দেয়। সময় পার হয়, ছোট্ট পারুল বড় হয় ও তাপস স্যারের সাথে বনে বাদারে নেচে বেড়ায়। ইউটিউব ভার্সেস টিকটক লড়াইয়ে টিকটককে সাপোর্ট করায় ক্যারিমিনাটির পোষা সাপ বনবাসে থাকা রানীকে ধাবা করে। তখন রানী সাপকে তার দুঃখের কথা শোনায়। রানীর দুঃখ এত গভীর যে সাপকেও কান্দিয়ে ফেলে। হ্যাঁ, সাপকেও কান্দিয়ে ফেলে। এদিকে সৌদাগর বয়ফ্রেন্ড তাপসদা পারুলকে একটা আয়না দেয় যাতে ভিডিও করার ফিচার্সও আছে। এই আয়না দিয়ে রানীকে ভিডিও কল করা হয়। এরপর তাপস স্যার বনে গিয়ে তার শাশুড়ি রানীকে রাজপ্রাসাদে ফেরত নিয়ে আসে এবং পারুল বোন সেই বিখ্যাত গানটি গায়, সাত ভাই চম্পা জাগোরে জাগোরে। তারপর সেই গান শুনে সাত সাতটি ফুল সাত সাতটি কুল ডুব হয়ে যায় এবং দর্শক আবার ফুল হয়। কি হাসি পারুলের ভাইয়ের! একদম শেষে রাজা নিজের ভুল বুঝতে পারে এবং পারুলের সঙ্গে তাপস স্যারের বিয়ে দিয়ে দেয়। আজকের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এটা আমাদের নতুন চ্যানেলের ফিফথ ভিডিও, তাই টার্গেট রাখছি মাত্র 5টা লাইকের। হ্যাঁ, মাত্র 5টা লাইকের টার্গেট। আজ এই পর্যন্তই, বাই।